পুরনো সর্ষের তেল হোক, সয়াবিন তেল হোক, অয়েল হোক, রাইস ব্রেন তেল হোক, যে কোনো তৈরি হোক, ওই তেলে ভাজা খাবারটা তাকে অসুস্থ করবে, রোগগ্রস্ত করবে, একদিন না করলেও তিন দিনে করবে। সে তো রোজা ছিল, সে একটা পবিত্র দায়িত্ব পালন করছে, একটা ধর্মীয় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এখন সে পোড়া ভাজি ভুনা খেয়ে সে অসুস্থ হয়ে যাচ্ছে, সে বাকি রোজাগুলিও করতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা অনুরোধ করি, আসুন না আমরা সকলে মিলে মাইন্ডসেট করি যে আমরা নিরাপদ খাবার খাবো, নিরাপদ দূরত্বে চলবো, মাস্ক ব্যবহার করব, ভালো পানি খাবো, ভালো খাবার খাবো, দিনে দু তিনবার গোসল করব, দিনে পাঁচ সাতবার অজু করব, তিনবার শরীরটাকে ভালোভাবে পুছে নেব। এইভাবে অনেকগুলি নিরাপত্তার কথা যদি ভাবতে থাকি, মাইন্ডসেট করতে থাকি, আস্তে 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 আমরা একটা নিরাপদ জাতি হব। যেমনিভাবে আজকে সারা বিশ্বে আমরা এগিয়ে যাচ্ছি, এগুলোর সাথে কিন্তু আমাদের সুস্থ থাকার দরকার আছে। সুস্থ মানুষ কিন্তু সুস্থ সমাজ তৈরি করে, সুস্থ মানুষ সুস্থ দেশ তৈরি করবে, সুস্থ মানুষ সুস্থ মানুষ তৈরি করবে। এই যে সুস্থ মানুষ না হলে দেশ সুস্থ হবে না, সেই সুস্থ মানুষের কিন্তু খোঁজ আমাদের করতে হবে, ভালো খাবারের খোঁজ আমাদের করতে হবে, নিরাপদ খাবার আমাদের খেতে হবে, পানি জাতীয় খাবার খেতে হবে, ঝোল জাতীয় খাবার খেতে হবে, তৈলবিহীন এবং চিনিবিহীন নিরাপদ খাবার খেতে হবে, মাংসবিহীন তরকারি খেতে হবে, তরকারি বেশি দিয়ে মাংস খেতে হবে, তাহলে পরেই খাবারগুলো আমাদের নিরাপদ হবে। আলহামদুলিল্লাহ আপনারা সকলে সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন।